এখন তোমাদের আমি আমার এই ভয়ঙ্কর চুলটা দেখাতে যাচ্ছি, যেটা দেখে তোমরা সবাই ভয় পেয়ে যাবা, যেমনটা আমি ভয় পেয়েছিলাম কাল রাতে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, উই আর ব্যাক। টিম রাকিব হোসেন একটু বিজি হয়ে গেছিলো, এর জন্য আমাদের এই ব্লগটা আসতে একটু লেট হয়ে গেছে। সো ইয়া, এখন থেকে ইনশাল্লাহ ব্লগ আবার আগের মতো রেগুলারলি আসবে। 20 নভেম্বর আমার বার্থডে, তোমরা যেটা জানো। সো 20 নভেম্বরের আগে আমি চাই আমাদের যাতে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক। সো এখন 5 লাখ হতে মাত্র 14,000 লাগবে। সো গাইস, এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে বার্থডের আগে আমাদের 5 লাখ হয়ে যায়। সো গাইস, চলো এখন আমরা আমাদের ব্লগটা শুরু করি। সো গাইস, আজকের এই ব্লগটি হচ্ছে একটি চ্যালেঞ্জিং ব্লগ, অ্যান্ড এই ফার্স্ট টাইম আমরা আমাদের চ্যানেলে এরকম চ্যালেঞ্জিং খেলছি। এই চ্যালেঞ্জটা শুরুতে আমার উপর যাচ্ছে কাইন্ড অফ নিজের উপর কোড়াল মারা। সো এই চ্যালেঞ্জটার নাম হচ্ছে সেইং ইয়েস টু মাই টিম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জের যেটা হবে সেটা হচ্ছে, আমার টিমমেটের কথা মতো আমি 24 ঘন্টা চলবো। আমি যদি 24 ঘন্টা তাদের কথা মতো চলতে পারি তাহলে এই চ্যালেঞ্জের উইনার আমি। সো এই চ্যালেঞ্জের অনেকগুলো সিরিজ আসবে, 1, 2, 3, 4। সো শুরুতেই যাচ্ছে আমার উপর। সো নেক্সটে কার উপর দেখতে চাও তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। সো চলো এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। আমি অনেক ভয় আছি, কারণ আমার টিমমেটরা প্রচুর খারাপ, আমার সাথে আজকে কী করবে সেটা আমি জানি না। সো যেটাই করুক সমস্যা নেই, নেক্সট টাইম যেটা আসবে। সো দেখা যাক কী হয়। সো লেটস স্টার্ট ইট। সো গাইস, আজকে আমার সাথে কী হবে সেটা আমি জানি না। সো মেহেদি, ব্লগ স্টার্ট, ব্লগ করো। হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আজকে ঈদ, কারণ কেন, কারণ রাকিব আমরা 24 ঘন্টার জন্য জব্দ করে ফেলেছি। আমরা 24 ঘন্টার মধ্যে যা যা বলবো তার তাই তাই করতে হবে। তো আমাদের জন্য আজকে সব সময় আমি ওদের করাই, বাট আজকে আমাকে নিজেই ওদের কথা শুনতে হবে। সো বুঝতে পারছো যে আমার জন্য ঈদ না। সো তোমরা বুঝতে পারছো যে আজকে আমার ওরা কি করবে। সো গাইস, এখন আমরা যাচ্ছি ঋতুর কাছে। সো ঋতু, হোয়াটসআপ। সরি, ফ্যামিলিকে আগে হাই দিতে হয়। আচ্ছা, সো শুরু করো, ব্লগ শুরু করো। কি বলো বলো, আজকের ব্লগটি হচ্ছে সেইং ইয়েস টু মাই টিম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমার উপর দিয়ে যাচ্ছে। সো তোমাদের কথা মতো আমাকে 24 ঘন্টা চলতে হবে। যদি আমি 24 ঘন্টা তোমাদের কথা মতো চলতে পারি তাহলে এই চ্যালেঞ্জের উইনার আমি। সো ব্লগ স্টার্ট করো। আজকে আমরা ভাইকে এত কষ্ট দিয়ে ব্যর্থ হয়েছি, কেন কি ভাইয়ার কথা আমাদের প্রত্যেকদিন শুনতে হচ্ছে, প্রত্যেকটা ব্লগে শুনতে হয়। এখন আমরা ভাইয়াকে দেওয়ার দেবো, আর এত কষ্ট দিব যে ভাইয়া ভাবতে পারবে না। আচ্ছা ওয়েট, তুমি কি ভুলে গেছো যে এটা শুধুমাত্র আমার উপর না, নেক্সট টাইম তোমাদের উপর যেতে পারে, এমন কি তোমার উপর চলে যেতে পারে। নেক্সট বারে তো নেক্সট বারে, ও নেক্সট বারে তো নেক্সট বারে। সো গাইস, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে নেক্সট টাইম এই চ্যালেঞ্জটা আমরা কার উপর নিব। তোমার পেকাল কেমন লাগবে? Hi Yasin. Hey guys, assalamu alaikum. It's me, cameraman. আর আজকে চ্যালেঞ্জিং ব্লগ হবে, বলতে গেলে এটা আমার সেকেন্ড চ্যালেঞ্জিং ব্লগ ভিডিও। আর আজকে মামার সাথে আমরা কি করব সেটা আমরা নিজেও জানি না। আজকে সব ভিডিও থেকে আজকে ডিফিকাল্ট কিছু করার ট্রাই করব আমরা, কি বলো? আমি তো অলরেডি তোমার মামার জন্য একটা ভেবে রেখেছি। আরে একটা ভাব লাগবে না তো, 24 ঘন্টা সময় অনেকগুলো করতে হবে। আমার উপর চ্যালেঞ্জ যাবে আর আমি নাচবো, আনন্দ তোমাদের তুমি নাচো। হাই ফ্যামিলি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ কি আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এক শুধু একটা ভিডিও দিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। আমি কখনো ভাবিও নি যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে একটা ভিডিওতে শুধু। সো গাইস, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস ঋতুকে এত সাপোর্ট করার জন্য। ওর নতুন ব্লগ কিছুদিন পর আসবে, কারণ সামনে ওর এক্সাম। সো এক্সামটা আগে দেখ, এক্সাম দেওয়ার পর দেন ব্লগ আসবে। সো তুমি রেডি তোমার নতুন ব্লগের জন্য? হ্যাঁ, কিন্তু এক্সামের। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যালেঞ্জটা এখন শুরু হতে যাচ্ছে। ওইখানে রাকিব বসে আছে, আমি আর ইয়াসিন মিলে ভাবলাম যে ওকে দিয়ে কেন না ছাদটা ঝাড়ু দেওয়া যাক, কারণ ছাদটা অনেক বড়। আর ও ভাবতেই পারবে না যে ওকে দিয়ে আমরা কী কী করাবো, ওর অবস্থা আমরা টাইট করে ফেলবো। আসো ইয়াসিন, আর প্রথমে শুরু করুন ছাদটা ঝাড়ু দিয়ে, আর ছাদটা কিন্তু কম বড় না। ব্রো, অনেক ফোন
আমি বাসা আজ পর্যন্ত ঝাড়ু দিইনি। দাও নাই দিছো, আগের ব্লগে দিছিল যে আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল লাস্ট। আচ্ছা এটা কাট কাট, না না কোনো কাট না, ক্যামেরা কাট, না না কোনো কাট না। আরে অনেক বেশি হচ্ছে না, না 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 দোস্ত, সাত দাও তুমি, না আমি রাস্তা চালু দিছিল কোনো বেশি না, না এটা অনেক বেশি হয়ে যায়, কিছু হবে না দোস্ত। আচ্ছা তুমি কি ভুলে গেছো যে চ্যালেঞ্জটা পার্ট 2 কি আসবে? আমরা এসব কখনোই ভুলি না, আসলে সমস্যা নেই, ভুলতে হয় না। তাই আজকে না হয় আমি ছাদ ঝাড়ু ধাইলাম, কিন্তু নেক্সট টাইম টয়লেট ঝাড়ু না দাইছি আমি। আমি কি ঝাড়ু দিব? তারপরেও ঝাড়ু দিতে হবে, ঝাড়তে ময়লা থাকতে হবে নাকি? আচ্ছা ময়লা নেই, সমস্যা কি? ময়লা এনে দেখছি, সমস্যা কি? ঝাড়ু দাও, ঝাড়ু দাও, তাও তো একটু করো। গাইস আমি আর পারবো না, আমার অবস্থা একেবারে খারাপ। ওই পাশের ছাদটা প্লিজ, আমি আর পারবো না প্লিজ, না এখনো বাকি রাখছি। আমার হাতের অবস্থা দেখছো, লাল হয়ে গেছে, কিছু কি পরিমাণে ময়লা লাগছে, মেয়েদি ছাড়াই লাল হয়ে গেছে। আচ্ছা এই ময়লাগুলো যদি হচ্ছে হারা রান আমাকে দিয়ে ময়লা মুখে মাখছে, তো আমি এটা অনেক অনেক বেশি হচ্ছে। ভালো কাজ করেছে ছেলেটা, আসলে ভালো ঝাড়ু দেয়। তোমাদের বাসায় যদি কারো ঝাড়ু দেওয়ার লাগে বলবা, আমি ওকে নিয়ে আসবো। আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, ছাদে গাছ আছে অনেক বড় বড়, তাহলে এটা দিয়ে পানি দেওয়া যাক, কি বলো? হ্যাঁ ঠিক বলছো। আমাকে Thank you.
ডান। আচ্ছা ওয়েট, ও কি মশার ওষুধ দিল? বুঝলাম না। এইভাবে 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 চলে এখানে এখানে পানি লিমিট অনুযায়ী ছিল, এর জন্য আমি লিমিট অনুযায়ী দিয়েছি, কারণ বেশি পানি দিলে গাছের ক্ষতি হবে। ঠিক আছে, তাই এর জন্য মশার ওষুধের মতো লিমিট অনুযায়ী দেখি। আই এম ডান। গাইস, মেহেদি ভাইয়া আর রাকিব রাকিব বলে সরি আবার কল মেহেদি ভাইয়া আর ইয়াসমার কাজ কাজ দিয়েছে ভাই। আমি আর ঋতু এখন একটা রেস করবো সাইকেল, যে দুই চাকার সাইকেল। সো তুমি কি রেডি? সো রেসের যে হারবে, যদি আমি হারি তাহলে ঋতুকে আমি শপিং, আচ্ছা শপিং করে দিব, আর যদি ঋতু হারে তাহলে তোমাকে কি করতে হবে, তুমি কতদিন ধরে গোসল করো সেটা আজকে রিভিল করবা। ওকে, এত এক্সাইটেড মানে আসি বসে থাকি না, এটা সবাই জানে। আচ্ছা চলো, ওকে ফাইন, তাহলে আমি আম্পায়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের আম্পায়ার। সো এখন আমাদের রেসটা শুরু হতে যাচ্ছে। কারণ 5 দিন ধরে মানুষ গোসল করে না কিভাবে, আমি মানে অবাক। আমি কোনটা প্র্যাঙ্ক ছিল?
গাইজ, আমরা আরও 2 ঘন্টা আগে ছাদ থেকে বাসায় এসেছি, কিন্তু ছাদে যাওয়ার আগে আমরা কেউই লাঞ্চ করি নেই। তো বাসায় আসার পরে আমরা সকলে মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার টাইমে কখন রাকিব ঘুমিয়ে গেছে আমরা কেউই বলতে পারি নাই। এখন রাকিবকে ডেকে উঠাবে ঋতু হুসাইন। না গো সরি, আমি উঠাইতে পারবো না, আমি আগের বার একটা কেক খাইছি। কিচ্ছু হবে না, তুমি তোমার ভাইকে ডাক দাও, উঠে যাবে। না না ডাক দাও। না না আমি উঠাবো না, তুমি উঠাও। আচ্ছা তাহলে আর কি করার, আমাকেই তো উঠাইতে হবে, আসো। এটা হচ্ছে ভিক্স ইনহেলার, আমার ঠান্ডা লাগছে এর জন্য আমি এটা ইউজ করি। এখন আমি এটা রাকিবকে দিব, বাট আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি পরিষ্কার করে নিলাম শার্টে। রাকিব 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 ভাই, আমাদের ভিডিওটা বাকি ছিল, ভুলে গেছো? ওর দোস্ত আর পরে একটু 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 বাকি ছিল ওর দোস্ত রাকিব ভাই, ভালো মতো বললে কাউকে হয় না, বুঝছি। আমি অন্য টেকনিক দেখাবো। রাকিব A few moments later. গাইজ, ছাদের থেকে বাসা আসার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। বাসায় এসে রেস্ট নিয়ে নিতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠতাম না, শুধুমাত্র উঠেছি। আমাদের এই ব্লগটি কন্টিনিউ করা লাগবে, আর এখন আমার কোনো কাজ নেই সেটাও জানি। শুধু কাজ নেই মানে তোমাকে ঘুম থেকে কেন উঠেছি ভাই? যাও কোক খাবো, কোক নিয়ে আসো। আচ্ছা এটাকে তুমি নিজে নিয়ে আসতে পারতা না? তুমি কি বুঝো না 24 ঘন্টার জন্য তুমি আমাদের কবজায়? যাও কোক নিয়ে আসো। গাইস দেখছো কিভাবে কি অত্যাচার হচ্ছে আমার উপর? আচ্ছা এই চ্যালেঞ্জটাই তো, এই চ্যালেঞ্জটার জন্য আমি যাচ্ছি না, আমি কখনো যেতাম না। সো যাই কোক নিয়ে আসি, কি আর করবো। শপে যাবা, সব থেকে তাড়াতাড়ি কোক নিয়ে আসবা, যাও তাড়াতাড়ি আসবা। কোক তো শপের থেকে নিয়ে আসবো, তাড়াতাড়ি আসবা, লেট যেন না হয়। তারা বলেছে আমাকে সার্ভ করতে, তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই গ্লাসগুলো নিবো, গ্লাসগুলো নিয়ে গ্লাসগুলো আমি ওয়াশ করবো না, এভাবেই কোক টেনে ওদের দিয়ে দিবো। আসলে ওরা ভুল মানুষকে বলছে যে সার্ভ করার জন্য। আমার লাইফে কখনো আমি এই ধরনের কাজ করি নাই। সো গাইস চলো, আমাদের কোকাকোলা রেডি, কাম অন। হ্যালো স্যার ম্যাডাম, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দারুন দারুন কোক। গুড বয়, রাখো তাহলে, ধরেন প্লিজ ধরেন, তাদের খেয়ে ফেলেন। এটা আপনার ম্যাডাম, আর এটা হচ্ছে আপনার, যেটা আমি খুবই স্পেশালি আপনার জন্য বানিয়েছি, আর এটা হচ্ছে আপনার। মানে কি স্পেশালি? মানে আমি অনেক কষ্ট সহকারে বানিয়েছি, তো তাতে খেয়ে ফেলুন আপনারা। ক্যামেরাম্যান সত্যি করে বলো, এখানে কিছু মিশিয়েছে কিনা সেটা সত্যি বলো। আল্লাহর কসম কিছু মিশিয়েছে ভাই, সত্যি তো? সত্যি, তোমার কসম আছে, তোমার পেট কাটলাম। ওকে চিয়ার্স ভাই, আমি তো ভাবলাম যে না আল্লাহ কসম, কিছু মিশাই নাই।
খাবো না খুব বিচ্ছি দেশে দেশে পানি মিশাইছো ভাই ও লাইট দিয়া ফু জায়গা এই সত্যি পানি মিশাইছো পানি মিশাই নাই তাহলে গ্লাসগুলো ধুই নাই A few moments later. So guys, ওদের এক এক জনের ভবি করতে করতে অবস্থা খারাপ। So so guys, আমি কেমন দিলাম আজকে? সমস্যা নাই। একটু আগে বলেছিলাম যে আপনার টাইম আয়েগা। সমস্যা নাই। সবাই আমরা অবস্থা খারাপ হচ্ছে সমস্যা নাই। দেখছেন? আমাকে ঘুম থেকে উঠাতে কোক কিনতে পারছো ঠিক আছে? এবার বুঝে কেমন লাগে? ওই এটা একটা চ্যালেঞ্জ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মানলাম চ্যালেঞ্জ মানলাম। ডিম তো ফ্রিজে আছে চোখগুলো খানো প্লিজ কি আর করা ইয়েস আমারও সময় আসবে বারোটা বাজে ফেলতেছে কে যে বলছিল আমাকে চ্যালেঞ্জ খেলতাম গাইজ আজকে আমাকে নুডলস রান্না করতে হবে বাট কীভাবে রান্না করা আমি একটু জানি না তো ঋতুকে তো আমার অবশ্যই লাগবে ঋতু আচ্ছা কীভাবে নুডলস রান্না করেন আগে ফার্স্টে পানি বসাও আমাদের পানি গরম হয়ে গেছে এখন আমরা নুডলস গুলো দিব যদি তুমি এক কাজ করো যা যা লাগে বাকিগুলো তুমি তুমি আচ্ছা এটা কি হয়েছে না
হচ্ছে না মেহেদি? হ্যাঁ হচ্ছে হচ্ছে। এই একদম তুমি এটাই পরো না, তোমার ড্রেস রুমে হয়ে যাবে। কি এটা? না এটা এটা আমু পরে। আমু পরে তোমার এই সুন্দর সুন্দর ড্রেস কালো হয়ে যাবে তারপরে। কি করতেছ এগুলো আজকে? কি এটা কোন মানুষের কাজ? আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটু মরিচ দিয়ে দিব। এইটা বলুন আমরা ওদের একটা চামচ মরিচ খাওয়াবো। বুঝতে পারতেছো ওদের অবস্থাটা কি পরিমাণ হবে? ভাই আমি গরম গরম নুডলস। সো গাইস তোমাদের জন্য নিয়েছি নতুন নুডলস। নুডলস খাও ভাই, সাফ করে ভাই নাও। এটা একটু গরম একটু মজা রাখো। দেখো আমি কত জোস নুডলস বানাইছি দেখছো না? আসলে মজা হয়েছে। গানটা জোস করে আছে, সাফ করো, তাকে সাফ করো প্লিজ। তোমরা সাফ করো না না ভাই প্লিজ। আমরা ধরতে পারবো না, তুমি যত ধরছো তুমি এবার। আচ্ছা আমি দিচ্ছি রোল স্যার। মজা হইছে আজকে জোড়া মাকে দিয়ে কত কাজ করাবে। এবারেও কি সেম কাজটা হবে আমাদের সাথে? তোমরা দেখি কি করো। আমরা ভুলটা আর করতে চাই না। যাও যাও না, আমি ধুই দিচ্ছি যাও। না ভাই পরের বার আমি খাবো। তোমাদের ভাই সত্যি কষ্ট পেয়ে দিতে পড়া তো ভাই। আচ্ছা যাও আমি ধুই দিচ্ছি যাও। আচ্ছা ধুই দিচ্ছি তো থাকি সাথে থাকি। থাকা কি দরকার? যাও না এত মনে। আচ্ছা দেখ আমার ব্যাগে বয়স কারণ এতদিন আছো। গাইস কোন রকম ধুইছি যা। কি আমি এর জন্য এখানে দাঁড়া ছিলাম চুপি চুপি রুমে পাঠাই না ভাই প্লিজ। ভাই 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 প্লিজ ভাই ভাই প্লিজ। আচ্ছা এক কাজ করি চলো, আমরা এখন একটা চ্যালেঞ্জ নিই ঠিক আছে? খেলবা চ্যালেঞ্জ তুমি দে ফার্স্ট টাইম। সো আমাদের এই চ্যালেঞ্জে যে হারবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট। আমাদের গিফট কই? আমার গিফট আমি তো ফার্স্ট আছি ভাই। আমি বলছি যে হারবে তার জন্য আকর্ষণ গিফট। না ভাই বলছো জিতবে যে জিততে বলছো। আর কি বলছিস? জিততে বলছে। আমি বলছি জিততে বলছিল। আমি বলছি যে হারবে ভাই প্রমিস আমার মনে আছে আমি বল আমি বিশ্বাস করো ভাই তোমার খেয়াল করো ভাই। আমি বলছি যে হারবে তার জন্য হচ্ছে আকর্ষণ গিফট ভাই। এটা কি বলে? এটা কি বলে? রোল দ্য ক্লিপ। আচ্ছা এক কাজ করি চলো, আমরা এখন একটা চ্যালেঞ্জ নিই ঠিক আছে? খেলবা চ্যালেঞ্জ তুমি দে ফার্স্ট টাইম। সো আমাদের এই চ্যালেঞ্জে যে হারবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট। এই তাহলে এভাবেই তাহলে শুরু করো।
ভাই এটা কি ছিল ভাই এটা কি বলে তোমরা যদি কথা ঠিক মতো খেয়াল রাখো সেটা কি আমার তো আমরা ভাবছি যে ফাস্ট বলছো আমরা তো এটা কখনো কি তো বলে না যে লাস্ট হবে তার জন্য গিফট আচ্ছা সো যাই হোক কেমন লাগলো তোমরা দিচ্ছো এই ফাস্ট টাইম চ্যালেঞ্জ দিচ্ছো এত যাওয়ার ছিল তারপরে খাইছি কিন্তু এটা ঠিক হলে রাকিব ভাই এটা ঠিক হলে না চালা করে পুরো চাল তুমি তো খাওয়াই নাই তোমার প্লেটটা দেখো আমি তো হাসি আমি বলছি আমি হাসি তুমি জানো যে কি করতে পারো যাও কি করা যায় কি করা আছে এবার এর আগের বার দিছে কোকের মধ্যে আধা গ্লাস আর এবার দিছে হচ্ছে ঝালালা নুডলস আবার বলছে যে ফার্স্ট হবে কিন্তু পরে দেখলাম যে বলছে যে লাস্ট হবে তো ও যেহেতু লাস্ট হয়েছে তো ওর জন্য আমরা একটা গিফট ব্যবস্থা করি কি করা যায় আই হ্যাভ আইডিয়া এক কাজ করি ও তোর চুলকে অনেক ভালোবাসে তো এক কাজ করি ওর চুলকে আমরা কালার করে দিই চুল আসছে এটুকু তুমি যেহেতু লাস্ট হয়েছো তাই না তুমি বলছো যে লাস্ট হবে তার জন্য একটা উপহার ওটা তো ফাইজলামি করছে তো না ভালো লাগবে কেন আমার চুল সব ঠিক আছে কিন্তু এরকম কালার যাতে না হয় সেটা দেখা যাবে না থাকে কালার করবো না বেশি হয়ে যাবে কালার আমার চুল অলরেডি একটু লাল লাল আছে মানে 12টা বাজে রাত বাজে কোন চ্যানেল করা যাবে তুমি আমাকে চিনতে পারো না আমি একটা কল দিব সব ম্যানেজ হয়ে যাবে চলো কাক কল দিব তুমি জাস্ট প্যারিস চাবিটা নাও চল আসো অন্য কোন চয়েস নাই মানে যাই তো মানে আমরা যাই বলবো তাই করতে হবে তোমার বলো কোনটা করবা আমরা এখন চলে এসেছি মহাপুর এখন কয়টা বাজে এখন রাত অলমোস্ট 1টা বাজে তো তুমি কাকে কাকে ফোন দিবা দাও a few moments later এই যে মিঠু ভাই হ্যাঁ মিঠু ভাই কে কল দিছিলাম আল্লাহ মিঠু ভাই আপনার নতুন নাম্বার ফোন দিছো এর জন্য তো বলি নাম্বার কেন সেভ করা না একটু আগে জানলে তো বলতাম যে তোমার নাম্বার অফ করে রাখো এর জন্য তো আমি নতুন নাম্বারে কলটা দিয়েছিলাম ব্রো তাহলে চলো আমরা এখানে লেট না করে চলে যাই চল তান্তি ভাই চলো
সো গাইস অল ডান সো এখন আমরা বাসা রওনা দিচ্ছি বাসা গিয়ে দেন ব্লগটা আমরা আবার কন্টিনিউ করছি গাইজ আমরা বাসায় চলে এসেছি এখন বাজে 1:36 এত রাতে আমরা এখন চুল কালার করব শুধুমাত্র ওদের কথা মতো আজকে এই চ্যালেঞ্জটার জন্য আমার এখন এত রাতে চুল কালার করতে হচ্ছে সো কি বলবো তোমরা কি বলবো আমাদের খুবই ভালো লাগছে তোমার খুব ভালো লাগছে না চলো আমরা এখন আমাদের চুল কালারের প্রোগ্রামটা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা কাল রাত আমার চুল কালার করার করার পর টয়লেটে যাই টয়লেটে যাওয়ার পর বেসিনের উপর যে মিররটা থাকে মিররে আমার চোখটা কীভাবে যায় আমি জানি না ভুল করে নাকি ইচ্ছা করে আমার খেয়াল নাই সো মিররে আমার চোখ যাওয়ার পর আমি আমার এই চুল দেখে ওইখানে সাথে সাথে সেন্সলেস হয়ে যাই তারপর আমার সাথে কী হয়েছে আমি আর জানি না সো আমার সাথে কী হয়েছিল অ্যাকচুয়ালি তুমি তো তখন সেন্সলেস হয়েছিল তো তখন তো তুমি জানো না কী হয়েছিল আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি যে তুমি আসো না কেন আসো না কেন পরে এক পর্যায়ে আমরা গেলাম যাওয়ার পরে রুম বাথরুমের গেট অনেকবার নক করলাম খুললাম না পরে আমরা ওটা কোনো রকম মানে ভাঙচুর করে খুললাম খোলার পর দেখি তুমি একবারে সেন্সলেস হয়ে আসো পরে দেড় মাসের মতো পাগল ছিল প্রায় পরে তোমাকে ওইখান থেকে নিয়ে আসছে এই দেড় মাস পরে আবার যে ব্লগটা কন্টিনিউ করার জন্য তোমাকে নিয়ে আসছে তুমি এখনও অসুস্থ আমি দেড় মাস ছিলাম না হ্যাঁ দেড় মাসের মধ্যে প্রায় তুমি সেন্সলেস হয়েছিল তোমাকে ধরে নিয়ে আসলাম এই ফেক স্টোরি আর ভালো লাগে না আমার চলে গেল এত বিশ্রী একটা কাজ করছে আমি আমার চুল দেখে পুরো ভয় পেয়ে গেছি খুবই জঘন্য আর খুবই বাজে একটা কাজ অ্যাকচুয়ালি আমি বলবো ভাই সত্যি কথা বলবো ভাই আমি সত্যি কথা বলি তুমি সত্যি কথা কি বলবো এই চুলটা যদি আমি এখন দেখাই আমি ট্রল হয়ে যাবো সবার কাছে দেখতে হাসতে হাসতে শেষ হয়ে যাবে সত্যি কথা বলতেছি প্রমিস খেয়ে বলতেছি আমি ভাই ওর চুলের কালারটা আমার কাছে কার কাছে কেমন লাগছে আমি জানি না বাট আমার কাছে ভালো তোমার কাছে তোমার কাছে তো ভালো লাগবেই আমি যদি পারতাম আমিও করতাম ভাই যদি নেক্সট কোনো সময় আমার উপর এই চ্যালেঞ্জটা হয় প্লিজ ভাই আমাকে প্লিজ গাইস ওর উপর চ্যালেঞ্জ দিতে হবে আমি ওর চুল একটাও রাখবো না তুমি রেডি থাকো এখন তোমাদের আমি আমার এই ভয়ঙ্কর চুলটা দেখাতে যাচ্ছি যেটা দেখে তোমরা সবাই ভয় পেয়ে যাবা যেমনটা আমি ভয় পেয়েছিলাম কাল রাতে এটা মোটেও ভয়ঙ্কর না আমি আগেই বলছি যে আমার কাছে খুবই ভালো লাগছে তোমার কাছে তো সবই ভালো লাগছে ভালো লাগছে এই দেখছো আমাদের দুজনের ভালো লাগছে খুলি খুলো প্লিজ কেউ হাসো আচ্ছা কেউ হাসো না আমি জানি আমাকে খুবই জঘন্য লাগছে আসলে ভালো তো দেখাও গাইস আমার চ্যালেঞ্জ শেষ 24 ঘন্টা প্লাস হয়ে গেছে সো আমার চ্যালেঞ্জটা ছিল 24 ঘন্টা সো 24 ঘন্টা ওভার সো এখন আমরা প্ল্যান করেছি যে ঋতুর সাথে একটা প্র্যাঙ্ক করবো ঋতু পাশের ছাদে বসে দোল্লা খাচ্ছে সো চলো আমরা ঋতুর সাথে একটা প্র্যাঙ্ক করি প্র্যাঙ্কটা হচ্ছে আমি সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করবো আর ঋতুকে বলবো যে ঋতু যাও বাসার থেকে যা পানি এসো ও যখন পানি নিয়ে আসবে আমি অজ্ঞানের মধ্যে শুয়ে থাকবো আর তোমরা চিল্লাতে থাকবো ঠিক আছে ক্যামেরা সেট করে চিল্লাতে থাকবা ও যাতে ভয় পায় পাবাটা তুমি কিন্তু একটি ভালো পারো তো পারা তো শিওর ইনশাল্লাহ পারো নাটক কিন্তু করতে হবে সবসময় যেরকম ইয়াসিন পারবো না তোমার তুমি জুতা কই রাখো জুতা কোনো যাও এভাবে চলে যাও এভাবে চলে যাও
সো গাইস ঋতু নিজে গিয়েছে পানি আনার জন্য, ঋতু আসার আগে আগে আমরা রেডি হয়ে যাবো। সো আগে যেটা করতে হবে, আগে আমাদের প্র্যাঙ্ক করার জন্য হিডেন ক্যামেরা লাগাইতে হবে। সো আগে ক্যামেরাগুলো লাগিয়ে দেখো গাইস, আমাদের ক্যামেরা রেডি হয়ে গেছে। সো এখানে আমি কি করবো, শুয়ে পড়বো? তুমি এখানে শুয়ে পড়ো, মানে ভাবল যে একটা অবদান হবে। সো গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, ইয়াসমিন গেছে দৌড় দিয়ে যে ঋতু কখন আসবে সেটা দেখার জন্য। ইয়াসমিন ঋতু আসলে তুমি আগে দিক সিগন্যাল দিয়ে দিও। A few moments later. Hey, Ashu. Rakib. Rakib. Mama. Rakib. Mama. Rakib. Hey, Mama. Hey, Rakib. Mama. Rakib. Mama. Hey, Rakib. Mama. Rakib. Mama. Mama. Rakib. Mama. Hey, Rakib. Manu, the manu, the yeah. Manu, the manu, the yeah. Manu, the. Kira, Kira. Pitu ke pani do, pani do. Pani do. Kinch prank. আমি কিন্তু উইনার চ্যালেঞ্জ। আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে 20 নভেম্বর আমার বার্থডে। সো বার্থডে আগে আমাদের 5 লাখ হতে আর মাত্র 14,000 সাবস্ক্রাইবার লাগবে। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, যাতে 20 নভেম্বরের আগে আমাদের 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। So that's it guys, number 2, thanks for watching this video. If you guys enjoy this video, then don't forget to hit the like button and subscribe our channel. So dekha hocche porbortik kono vlog e. So ajker moto ekhan theke bidai nichi, tara take care, have fun, khuda hobe, shobai bhalo thakben, shusto thakben, khub shighro dekha hocche, bye bye, love you all guys.